কুমিল্লায় সাবেক অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল ও নাঙ্গলকোট থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল সহ 85 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন এক আইনজীবী। বৃহস্পতিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 5 নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন ওই আইনজীবী। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আশারকোট এলাকার খিদর আলীর ছেলে একরামুল হক মজুমদার। পরে মামলাটি আমলে নিয়ে থানা পুলিশকে তদন্তের দায়িত্ব দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক আবু বকর সিদ্দিক। তখন আওয়ামী লীগের যিনি সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, সহসভাপতি ছিলেন, যারা এই ঘটনার সাথে প্রত্যক্ষ জড়িত তাদেরকে শুধু আসামি করা হয়েছে। আগ্নেয়াস্ত্র, হকি স্টিক, দা এবং পিস্তল, কাটা কাটা বন্দুক দিয়ে তারা আমাকে খুন করার জন্য শ্রীপুলিয়া বাজারে আওয়ামী লীগের অফিসে আমাকে আক্রমণ করে। কোনোরকম আমি সেদিন কোর্টে এসে মামলাটা করতে পারিনি। প্রত্যেকটা লয়ার এই মোস্তফা কামাল এবং কুখ্যাত মোস্তফা কামাল এবং এই অসীম নজরুলের ভয়ে কেউ সেদিন মামলাটা কোর্টে এফআইআর করার জন্য সাহস করেনি।